বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে ভোরেই যুক্তরাজ্য থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা এসে একটি অভিজাত হোটেলে অবস্থান করেন প্রিয়াঙ্কা। জানা গেছে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন এই ফ্যাশন আইকন। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানিতে পৌঁছান, সেখানে হোটেল রয়্যাল টিউলিপে বিশ্রাম নেন তিনি। সব ঠিক করে বিকেল 4টায় মেরিন ড্রাইভ হয়ে টেকনাপের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান এই বলিউডের নায়িকা। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল জানান, এই সফরে 4 দিন কক্সবাজারে অবস্থান করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন তিনি। বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর। এ হিসেবে প্রিয়াঙ্কা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। গত বছর তিনি সিরিয়ার যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশেও দাঁড়িয়েছিলেন। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছার কথা জানান প্রিয়াঙ্কা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এসব কথা জানান প্রিয়াঙ্কা। শরণার্থীদের বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, আমাদের সবাইকেই বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, এটি আঞ্চলিক নয়। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত। এর আগে গত শনিবার যুক্তরাজ্যের উইন্ডসরের সেন্ট জর্জের চ্যাপেলে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়। ওই সময় হ্যারির দাদি রানী এলিজাবেথ ছাড়াও 600 জন অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন হলিউডের অনেক তারকাও। সেখানে বলিউডের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বান্ধবী মেগানের নতুন জীবনের সূচনায় দারুণ খুশি প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে মেগান ও হ্যারিকে হৃদয় ছোঁয়া এক শুভেচ্ছা বার্তা দেন প্রিয়াঙ্কা। আর সেই বিয়ের অনুষ্ঠান অংশ নেওয়ার পরই এবার বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া।